একটা সময় ছিল যখন আমরা সপ্তাহটা কবে শেষ হচ্ছে তার অপেক্ষা করতাম, কাঙ্ক্ষিত বৃহস্পতিবার কবে আসছে সেই প্রত্যাশায় থাকতাম। তবে বাস্তবতা হচ্ছে এখন যখন উইকেন্ড আসে মনে অনেকগুলো শূন্যতা বিষণ্ণতা নিয়ে আসে, কারণ পৃথিবী তো স্বাভাবিক নেই, আমাদের জীবন চলাচলও স্বাভাবিক নেই। তবে এই নতুন স্বাভাবিকের মধ্যে আমাদের বসবাস করতে হবে, এর সাথে খাপ খাইয়ে নিতে হবে। আর এই মুহূর্তে যারা আছেন তারা একটু বাড়তি সচেতন হবেন, এটা প্রতিদিনের চাওয়া। আর সেই চাওয়া থেকে যাদের স্বাস্থ্য জিজ্ঞাসাগুলো জন্মে তাদের সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা দিতে চাই। তাই আমাদের এই বিশেষ আয়োজন করোনা হেল্প ডেস্ক, যেখানে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি ফোন করে, কিংবা আমাদের লিখে জানাতে পারেন যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে। এবং কারো যদি রিপোর্ট থাকে, যে রিপোর্টগুলো আমাদের পাঠাতে চান, তবে পেজে অবশ্যই ইনবক্স করে দিবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ডাক্তার শারমিন আব্বাসি, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সহসই আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন ডাক্তার আবু সাঈদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও আজ আমাদের সাথে আমাদেরই গণমাধ্যমের একজন কর্মী আছেন জান্নাত হুসাইন, তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, এখন সুস্থ আছেন, তার কাছে তার অভিজ্ঞতার কথাগুলো জানতে চাইব। জান্নাত, স্বাগত আপনাকে করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিল আরও 32 জনের প্রাণ, এদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। সুস্থ হয়েছেন 2964 জন, নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে 14422 জনের, আর শনাক্ত হয়েছেন 2158 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 319686 জন, আর মৃত্যুবরণ করেছেন 4383 জন। মোট সুস্থ হয়েছেন 213980 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 14.96%, এ পর্যন্ত শনাক্তের হার 20.08%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66.93%। দেশে 13টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ, 93টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, আপনাদের প্রতিদিন একটাই আহ্বান জানাই আমরা, যে যেখান থেকেই যুক্ত হচ্ছেন একটা কথা প্রতিদিনকার জীবনে মাথায় রাখতে হবে, যে যাই করছি নিয়মিত বিরতিতে যাতে অন্তত 20 সেকেন্ড সময় বের করে হাত জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে জীবাণুমুক্ত করে নিতে না ভুলি। প্রতি ঘন্টায় যদি এই 20 সেকেন্ড আপনি আপনার জন্য ব্যয় করেন, তবে হয়তোবা আপনার সুস্থ থাকার নিশ্চয়তা আরও অনেক গুণে বেড়ে যাবে। জান্নাত হুসাইনের কাছে একটু যেতে চাই। জান্নাত, আমরা যেটা জেনেছি আপনি নিজে করোনা আক্রান্ত হয়েছেন, একই সাথে আপনার মাও করোনা আক্রান্ত হয়েছিলেন, তিনি এখন কেমন আছেন, আপনি কেমন আছেন, এটা একটু প্রথমেই জানতে চাই। আমাদের সবাই একটু স্ট্রং ছিলাম, আমার মাও স্ট্রং ছিলেন, তার এজ হচ্ছে 51, তারপরেও তিনি মেন্টালে অনেকটা স্ট্রং ছিলেন, যে কারণে হয়তো আমরা ওভারকাম করতে পেরেছি। এবং আমি শুরুতে পজিটিভ ছিলাম না, আমার মায়ের সাথে থেকে তার সেবা শুশ্রূষা করতে গিয়ে আমিও কোভিড হচ্ছে পজিটিভ হয়ে গিয়েছিলাম। তো সেখানে হসপিটালাইজ তিনি ছিলেন, এবং মোটামুটি যদি বলি যে আল্লাহর রহমতে সবার দোয়া এবং চিকিৎসকদের অনেক অনেক বেশি এফোর্ট ছিল সেখানে, যে কারণে আমার মা এখন সুস্থ আছেন। তবে কোভিড এর যে পরবর্তী যে এফেক্টটা, সেটা আসলে এখনো কাটিয়ে উঠতে পারছেন না, এখনো তিনি ফাইট করছেন। তো আশা করছি যে আমার যদি যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে যারা যারা ডক্টর আছে তাদের সাথে আমি আজকে কথা বলতে পারবো এবং সে ব্যাপারে কিছু সলিউশন আমি পাবো। নিশ্চয়ই আপনি সে সাজেশন পাবেন। একটু জানতে চাই, আপনি যখন আক্রান্ত হয়েছিলেন, আমরা যেটা জানি যে আপনার মধ্যে কোনো উপসর্গ ছিল না, সেক্ষেত্রে কী করে নিশ্চিত হলেন আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন, বা কেন মনে হলো যে অবশ্যই আপনার পরীক্ষাটা করানো উচিত? আমার প্রথমে যেটা হয়েছিল যে আমার কোনো স্মেল ছিল না, আমি নাকে কোনো স্মেল পাচ্ছিলাম না, আমার টাঙে কোনো স্বাদ ছিল না, অর্থাৎ আমি কোনো টেস্ট পাচ্ছিলাম না, কোনো স্মেল পাচ্ছিলাম না। আর যে কারণে আমার কয়েকবার হচ্ছে একটু স্টমাক এক হচ্ছিল, অর্থাৎ আমার পেট ব্যথা হচ্ছিল, যে কারণে আমার মনে হয়েছে যেহেতু আমি কোভিড পেশেন্টের সাথে আছি এবং 24 ঘন্টা তার সাথে আছি, সুতরাং আমারও টেস্টটা করানো উচিত, যে কারণে আমি টেস্ট করিয়েছি এবং পরবর্তীতে পজিটিভ রেজাল্ট এসেছে।
বুঝতে পেরেছি জান্নাত। তবে আপনার সাহসিকতার একটু প্রশংসা না করলেই না, আপনি যেভাবে মায়ের পাশে ছিলেন বলে আমরা জেনেছি বা আপনি বলেছেন, তাতে করে সত্যি আপনি যে সুস্থ আছেন, আপনারা দুজন যে এখন সুস্থ আছেন, এটাই আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। দর্শক প্রচুর ফোন দিচ্ছে আমাদের, দর্শকদের ফোনে আমরা যেতে চাই, আমাদেরকে আপনারা ফেসবুকে যারা লিখছেন তাদের প্রশ্নগুলোও শুনতে চাই। একজন অলরেডি লিখে ফেলেছেন, তার বয়স 40 বছর, ওজন 79 কেজি, গত 1 বছর ধরে তার শরীরের ডান পাশ ঘাড় থেকে ব্যথা করে, ডাক্তার ডায়াগনোসিস করেছিল সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, মেডিসিন দিয়েছিল নিউরো বি গাবারোল রিভোট্রিল, প্রেশারের জন্য বিসলল 2.5 মিলিগ্রাম খাচ্ছেন, এখনও হাতে ব্যথা আগের মতোই আছে, হাত তুলতে পারি না ব্যথায়, কি করতে পারি? এস এম মোস্তফা জামান জি, ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন। আসলে তার প্রশ্নের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আপনি ডায়াগনোসিস লিখে দিয়েছেন এবং চিকিৎসক দেখিয়েছেন, এটি আসলে এমন একটি সমস্যা যেটি আসলে মূল বিষয়টি ওষুধের চেয়ে ব্যায়ামের ভূমিকা অনেক বেশি। আমরা বলে থাকি আপনার ওজন বেশি, আপনার বয়স 40, সেই তুলনায় ওজন কিন্তু লিখেছেন 79 কেজি, অনেক বেশি, সুতরাং ওজন কমাতে হবে যেভাবেই হোক। এটি দ্বিতীয় হলো যে কারণে হচ্ছে ঘাড়ের এখান থেকে ব্যথাটি, আসলে আমরা বলবো যে স্পাইনের ভিতরে যে মজ্জা থাকে যেটি আমরা স্নায়ুতন্ত্রের একটি অংশ, মস্তিষ্ক থেকে যেটি শরীরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সেখানে যখন আসলে আমরা ঝুঁকি বা চাপ পড়ে তখনই ব্যথাটি কখনো পিঠে যায়, বুকে আসে, হাতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সেটিকে আমরা রেডিকুলোপ্যাথি বা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস কারণে হয়ে থাকে। সেটি আসলে আমরা বলবো কি যে প্রথম থেকে ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি আপনি যেটা বলেছেন, কিন্তু শুধু ওষুধ দিয়ে আসলে কোন রকম পুরোপুরি উপকার পাওয়া যাবে না, আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে। দ্বিতীয় হলো আপনাকে যেভাবে হোক আপনাকে এক্সারসাইজ করতে হবে। তৃতীয়ত অনেকে এই ব্যথাটির সাথে অনেকে হার্টের রোগ মনে করে থাকেন, কারণ ব্যথার যে ক্যারেক্টার দুটো রোগের দুটি সমস্যার মধ্যে একই রকম। এবং আপনার কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন একটি যেটি লেখে বিসলল 2.5 প্রেশারের জন্য, সুতরাং সেটিও কিন্তু অনেক সময় আমরা হার্টের জন্য দিয়ে থাকি। তো আমরা বলবো যে আপনার হার্টের দিকের চেয়ে সমস্যা কিন্তু বেশি। এর সাথে আপনি যে দুটো ওষুধ খাচ্ছেন, গাবারেল খাচ্ছেন, রিভোট্রিল খাচ্ছেন, এবং এর সাথে নিউবিয়ন যে ভিটামিন খাচ্ছেন সবই খাবেন, কিন্তু আবারও বলছি একটু মারাত্মক কোনো রোগ না, মৃত্যু ঝুঁকি নেই, কিন্তু আপনার ব্যথা যেতে হলে প্রথম কারণ, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ এই ওজন, এবং আমরা বলবো যে শরীরের যে ব্যায়াম, এই দুটি কারণ মাধ্যমে আপনাকে এই ঘটনা থেকে উত্তরাতে হবে। সুতরাং আপনাকে ছন্দবদ্ধ জীবনযাপনের মাধ্যমে, তবে মনে রাখতে হবে ওজন কেন বাড়ছে তার জন্য কিছু পরীক্ষা করতে পারেন, কোনো হরমোন কারণে হচ্ছে কিনা সেটি দেখবেন, তবে যেভাবেই হোক ওজন কমাতে হবে এবং সঙ্গে ওষুধগুলো খেয়ে যান এবং এক্সারসাইজ করতে হবে আপনাকে চিকিৎসকের পরামর্শ মতো। ধন্যবাদ এস এম মোস্তফা জামান আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। 9824052 এই নম্বরে দর্শক আপনারা ফোন দিতে থাকুন। অলরেডি একজন ফোন দিয়েছে, ফোনটা নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম সারাবন্ত হুরা, আমি দিনাজপুর থেকে বলছি। জি, আমার বয়স 48। আমি দুই তিন দিন ভোর রাতে ঠান্ডা লাগে একটু করে, ফ্যানের নিচে ঘুমাই, কিন্তু তারপরে জ্বরটা ছিল একদিন ভিতরে ভিতরে, না পা নরমাল না পা খাইছি, টোকেন দিছিল ফার্মেসি থেকে, তো পরে আবার মানে শ্বাসকষ্টটা একটু বেশি লাগে, কফটা মনে হয় জমে গেছে ভিতরে। আচ্ছা, একটুতে কফ কি বেরিয়ে আসছে? কাশি দিলে কফ বের হয়? না, কফ বের হয় না, কফ একদম শক্ত, মনে হয় যে একটু বের হলে ভালো লাগতো, শান্তি লাগতো। গলা ব্যথা কি আছে আপনার? না, কোনো গলা ব্যথা নাই। আচ্ছা, জ্বর তো এখন নেই? না, জ্বর নাই, কিন্তু একটুতে গা ঘেমে গেলে আবার বুকে বেশি করে কফ লাগতেছে। বুঝতে পেরেছি। আপনি জ্বরের ওষুধ খাওয়া বন্ধ করেছেন কতদিন হলো? আমি বলবো আসলে আমরা এই যেহেতু সময়টি করোনাকাল, আমরা জ্বর হলে সবাইকেই করোনা টেস্ট করতে বলছি, কিন্তু যেহেতু করেননি, এখন 3 দিন যেহেতু নাপা খাওয়া লাগছে না, সুতরাং আমার ধারণা তিনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। তবে যেহেতু ঠান্ডা আছে, এর সাথে কফের কথা বলেছেন, যদি শ্বাসকষ্ট থাকে আমরা বলবো বাড়িতে যদি স্পাইরোমেট্রি অক্সিমেট্রি পালস অক্সিমেট্রি থাকে সেটির মাধ্যমে আমরা বলবো যে তাহলে স্যাচুরেশন দেখতে পারেন, যদি 95% নিচে থাকে সেটি আমরা বলি খারাপ, আর যদি এর উপরে থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনি যে ওষুধ খাবেন তার মধ্যে একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে, আমরা প্রতিদিনই বলছি, যেটা ডক্টর জুলাস জুবায়েরও প্রতিদিন আমাদের সাথে একসাথে আমরা জেনে গেছেন, আমাদের বলছেন তিনি যে দর্শকদেরকে নানা রকম উপদেশ দিচ্ছেন, যে সেটি হলো যে একটি জিম্যাক্স 500 মিলিগ্রাম সহজভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রতি রাতে একটি করে 5-7 দিন খাবেন, এর সাথে ফেক্সো 120 মিলিগ্রাম একটি ওষুধ প্রতি রাতে খাবেন, 2 সপ্তাহ খাবেন, এবং স্টিম নেবেন, খুবই উপকারী, এবং যদি কাশি থাকে ডক্সিপা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটু করে আগামী 2 সপ্তাহ খাবেন, যদি কাশি না থাকে খাওয়ার দরকার নেই। সবচেয়ে বেশি উপকার দিবে আপনি স্টিম নেবেন, গরম পানির ভাপ, এটি অত্যন্ত কার্যকরী, যদি রং চা খাবেন, গরম জল খাবেন, এগুলো রং চা খাবেন, আদা চা, লেবু চা, এগুলো খাবেন, দেখবেন যে একসময় একদম ভালো হয়ে যাবেন, আপনার বড় কোনো সমস্যা হবে না।
আশা করছি আপনি সুস্থ হয়ে যাবেন, আমার আমার প্রিয় ধারণা। আরেকটি বিষয়, আমরা কিন্তু অনেক সময় দেখি আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন আমাদের সাথে স্টুডিওতে, তিনি বলছিলেন করোনার থেকে ঘ্রাণ শক্তি কমে যায়, স্মেল অনেকে পায় না। আসলে আমরা করোনাকালে দেখছি যে ঘ্রাণ শক্তি কমে যাওয়া করোনার একটি কার্ডিনাল সাইন, অর্থাৎ যাদের আমরা দেখছি অন্য উপসর্গ নেই তাদের কিন্তু দেখছি যে ঘ্রাণ শক্তি থাকছে না। এটি একটি প্রথম দিকে কিন্তু এই উপসর্গকে অত বেশি গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু পরবর্তী দেখা যারাই আমাদের কাছে এসেছেন এই সমস্যা নিয়ে তাদেরকে পরীক্ষা করলেই আমরা পাচ্ছি করোনা পজিটিভ। সুতরাং এটিও একটি অন্যতম। তবে আমি বলবো যে দর্শক এখন ফোন করেছেন তার ঠান্ডার সমস্যা আছে, আমি বলবো ঠান্ডা ধুলোবাটি দূরে থাকবেন, এই বিষয়ে আমরা সবসময় পরামর্শ দিচ্ছি, নিশ্চয়ই তিনিও আমাদের সাথে একমত হবেন, পরামর্শগুলো মেনে চললে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাস, একটু আপনার কাছে যেতে চাই, প্রতিদিন আমাদের কাছে প্রচুর দর্শক ফোন করেন কিংবা এমন অনেক ফোন কল আছে হয়তো যে প্রশ্নগুলো আপনাদের পর্যন্ত রেফার করা হয় না, তাদের একটাই কমপ্লেন থাকে তাদের মিনিস্টেরিয়াল সাইকেলের সময় প্রচুর পেট ব্যথা করে, কারো পা ব্যথা করছে, কারো বমি হচ্ছে, এগুলোর যেমন সমাধান চাই একই সাথে এরকম প্রশ্ন প্রচুর প্রতিদিন আসে যে অনেকে বলেছেন যাদের দেড় বছর দু বছর আগে সিজার হয়েছে এখনও সি সেকশনে সেই সিজারের জায়গাটি ব্যথা করে, তাদের জন্য একসাথে ছোট করে সমাধান জানতে চাই। হ্যাঁ, সমাধান যেটা আছে সেটি হচ্ছে যে মিনিস্ট্রেশনের সময় পেইন, যেমন প্রি মিনিস্ট্রাল সিমটম বলি, এটা আমরা এটা সব মেয়েদেরই হয়, বা সেটা হচ্ছে সহনীয় পর্যায়ে, অর্থাৎ সহনীয় পর্যায়ে ব্যথা, একটু ক্র্যাম্পিং পেইন, একটু মনের মধ্যে তিন রকম বিভক্তি হয়। একটা হচ্ছে যে মিনিস্ট্রেশন যখন একেবারে সন্নিকট, একটা খিটখিটে মেজাজ হয়, তার আগের একটা ফেজে যে প্রচুর খেতে ইচ্ছা করে, অর্থাৎ খাবারের ক্ষুধা বেড়ে যায়, অর্থাৎ এই ধরনের প্রি মিনিস্ট্রাল সিমটম গুলো কিন্তু খুব কমন আমাদের মেয়েদের জন্য। তাই এটাকে আসলে খুব বড় করে নেওয়ার কিছু নেই, বরং এটা একটা ন্যাচারাল প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের মা খালারা গেছে, আমরাও যাচ্ছি, আমাদের মেয়ে সন্তানরাও যাবে, এভাবে চিন্তা করলে জিনিসটাকে আসলে খুব বেশি গায়ে লাগানো যায় না। কিন্তু মাসিকের সময় কিছু ব্যথা খুবই গুরুত্বপূর্ণ সহকারে নিতে হবে, কারণ সেগুলো জটিল গাইনোকোলজিক্যাল প্রবলেমের কারণ হতে পারে। তার মধ্যে তিনটি অসুখের কথা আমি এখানে উল্লেখ করতে চাই। একটা ইনফেকশন ইজ ভেরি কমন, জরায়ুর ইনফেকশন আমাদের দেশের মেয়েদের। সেকেন্ড ওয়ান ইজ এন্ডোমেট্রিওসিস এন্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাডেনোমায়োসিস। দুটোই কিন্তু জরায়ু এবং ওভারিতে এক ধরনের স্পেশাল সাইট অফ টিউমার, অর্থাৎ সেগুলো যদি হয় ব্যথা প্রচন্ড হয়। একটার ব্যথার প্যাটার্ন হয় যখন মাসিক ভালো হয় ব্যথা প্রচন্ড বাড়তে থাকে, আরেকটা ব্যথার প্যাটার্ন হয় মাসিক ভালোর সাথে সাথে ব্যথাটাও কমতে থাকে। এই প্যাটার্নের পার্থক্য দিয়ে কিন্তু আমরা আসলে রোগীকে পার্থক্য করি যে সে ইনফেকশনে ভুগছে নাকি সে কোনো টিউমার বহন করছে। অতএব সেগুলো যদি হয় যে ব্যথার জন্য পেইন কিলার খেতে হয়, সাপোজিটরি নিতে হয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করাই, এবং করলেই কিন্তু আমাদের কাছে ডায়াগনোসিস কনফার্ম যে সে আসলে কোন সমস্যায় ভুগছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। আর যেটা সিজারের পেইনের কথা বললেন, এই পেইনটা আসলে ভ্যারি করে, যেমন আপনার বোন বা আপনার স্ত্রীর হয়তো একরকম হবে, আমার বোনের একরকম হবে, শিমুল ভাইয়ের ওয়াইফের হয়তো আরেক রকম হবে, এভাবে আসলে জিনিসটা এক এক রকম হতে থাকে। তো এটা আসলে একটা পারসেপশনের ব্যাপার যে আমরা আসলে কিভাবে জিনিসটাকে নিচ্ছি, কিন্তু এটা আসলে তখনই চিন্তার বিষয় যদি এই পেইনটা এক ধরনের ব্যাড স্কার, মোটা স্কার তৈরি করে অনেকদিন ধরে থাকে সেটি, অথবা এই যে পেইনটা সেই পেইনটা যদি মাসিকের সময় হয় তাহলে কি হয়, ইউট্রাসের একটা লেয়ার অ্যাক্সিডেন্টালি কিন্তু ওই স্কারের উপরে চলে আসে, সে কারণে হতে পারে। অতএব সেরকম যদি হয় তাহলে ভয় পাওয়ার আছে, এছাড়া কোনো কিছুই নাই। আমরা বলবো সিম্পল একটু এক্সারসাইজ, একটু গরম শেক, এগুলো নিলে কিন্তু সিজারিয়ান স্কারের পরে যে স্কারটা আছে সেটা ভালো থাকা যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আমরা আবু সাইদ শিমুলকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনি আমাদের সাথে থাকবেন। জান্নাত হুসাইন, আপনার কাছে একটু জানতে চাওয়া, এখানে তিনজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, যদি কারো কাছে আপনার বা আপনার মা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে। জি, আসলে কোভিড এর পরবর্তী সময়ে গত দুই সপ্তাহ ধরে আমার মায়ের হচ্ছে চোখে ইনফ্লামেশন হয়েছে, খুব বাজে ভাবেই হয়েছে সেটা, এবং ডক্টরও দেখাচ্ছি, তবে এখন পর্যন্ত পুরোপুরি আসলে ওভারকাম করেনি। ডক্টররা যে ড্রপগুলো দিয়েছে তা হচ্ছে কর্টিসোন, প্রোপেন দিয়েছেন, টিআরও দিয়েছেন, অ্যাট্রাজোল দিয়েছেন, এবং সেগুলোকে দিনে যতবার বেশি যত বেশি দেওয়া যায় ততটুকু আসলে তারা হচ্ছে সময় করে করে দিয়েছেন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে এছাড়াও কি আর কোনো ট্রিটমেন্ট আমাদের ঘরোয়া পদ্ধতিতে বা অন্য কিছু বা কোনো খাওয়া দাওয়ার কোনো বাধা বা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বা কোনো ধরনের কোনো বাড়তি কোনো সতর্কতা আসলে আমাদের অবলম্বন করা উচিত। ধন্যবাদ আপনাকে জানাত হুসাইন, খুব সুন্দর প্রশ্ন করেন। আর কি কিছু জানবার আছে? একটি প্রশ্ন আমি বলি, যে আপনার মার কি কথা বলছিলেন যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ বা অন্য কোনো এরকম দীর্ঘমেয়াদী কোনো সমস্যা আছে কিনা, যার জন্য তিনি ওষুধ খাচ্ছেন, এরকম কোনো কিছু আছে কিনা?
ধন্যবাদ। আমরা মনে বুঝতে পেরেছি এস এম মুস্তফা জামান, জান্নাত হুসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। আপনি আমাদের সাথে টেলিভিশনে যুক্ত থাকুন, আপনি নিশ্চয়ই আমাদের টেলিভিশন যখন বিরতি থেকে আমরা ফিরব তখনই উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা এবং একই সাথে বিদায় জানাচ্ছি অনুষ্ঠানের এই পর্যায়ে থেকে। আবু সাইদ শিমুল, আপনিও আমাদের সাথে থাকবেন, আমরা আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে তার উত্তর খুঁজতে চাই, তবে ছোট্ট একটা বিরতির উপরে সাথেই থাকুন। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আমরা একটু জান্নাত হুসাইনের মায়ের জন্য একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজব। একই সাথে জান্নাত হুসাইন যেটা আসলে আমাদের বলতে পারেনি, পরে আমাদেরকে টেক্সট করেছে, মেসেজ করে জানিয়েছে যে তার মায়ের একই সাথে গত কয়েকদিন ধরে প্রচণ্ড পেটে ব্যথা এবং সেই সাথে লুজ মোশনও আছে। 5 থেকে 6 বার তিনি মলত্যাগ করেছেন গতদিন, এটা আমাদের জানিয়েছে। তিনি সমাধান জানতে চেয়েছেন। এস এম মোস্তফা জামান সম্ভবত শুনতে পেয়েছেন এই বাড়তি সংযোজনটুকু। জি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যেটি বলছিলাম তার একটি উপসর্গ আমরা শুনেছি, তার মধ্যে একটি উপসর্গ করোনা থেকে মুক্ত হওয়ার পরেও চোখের যে সমস্যাটি পুরোপুরি যাচ্ছে না তার জন্য নিশ্চয়ই চোখের ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা চলছে। আমরা বলবো নতুন ভাইরাস নানা জায়গায় নতুন নতুন তথ্য পাচ্ছি আমরা। আসলে আমরা জানি যে করোনা থেকে মুক্ত হবার পরেও বিভিন্ন দেশের বৈজ্ঞানিক জার্নালে আসছে যে যেমন শারীরিক কিছু সমস্যা হচ্ছে, কিছু মানসিকভাবে সমস্যা রয়েছে এবং অনেকে দীর্ঘমেয়াদেও কিন্তু এর প্রভাব থাকছে। তা আমরা বলবো কি আসলে যে আশা করছি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, তবে অনেকে আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক আমরা প্রবন্ধে দেখেছি চোখের এই ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যারা চক্ষু বিশেষজ্ঞ তারা বলে থাকেন। আমি জানি এই ব্যাপারে চক্ষু বিশেষজ্ঞ আরো ভালো বলতে পারবেন এবং যে চিকিৎসাটি করছেন যদি কোনো ব্যাকটেরিয়া হয়ে থাকে সেটার জন্য আমরা বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ অথবা ওষুধে তিনি কাজ করবেন, কিন্তু অনেক সময় দেখা যায় ঠিক কারণ খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো এক ধরনের আমরা জটিলতার মধ্যেই থাকি, যেটা কি ভাইরাসের জন্য কি সত্যিকার অর্থে হচ্ছে নাকি আসলে নতুন কোনো সিজনাল এখন কিন্তু হচ্ছে সিজনাল কিছু চোখের, সেটিও কিন্তু হতে পারে। আরেকটি বিষয় আমরা যদি আমরা যেটি বলি অনেকে অ্যালার্জিক কারণে হয়ে থাকে, যদি সবগুলো মিলে যদি একরকম সমস্যা হতে পারে, আমার বিশ্বাস যে ওষুধগুলো চলছে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, তবে চোখের যে হাইজিন আমরা বলে থাকি সেটি অবশ্যই মেনটেন করবেন এবং যদি চোখে কেতর আসে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন, চোখটাকে পরিষ্কার আমরা বলে রাখার জন্য পানি দিয়ে ভালো করে ধোবার জন্য আমার বিশ্বাস ভালো থাকবে। আর অন্যান্য সমস্যা যেহেতু নেই, তার প্রেশার নেই, ডায়াবেটিস নেই, আমার বিশ্বাস তিনি আতঙ্কগ্রস্ত হয়তো আছেন যে অন্য কিছু হতে পারে কিনা, আর আশা করছি অন্য কিছু তার হবে না, আমরা সেই আশায় থাকছি। এখন শুধুমাত্র একটি সমস্যা আছে, এটি ভালো হয়ে গেলে তিনি আশা করছি সুস্থ হয়ে উঠবেন। তিনি যে লুজ মোশনের কমপ্লেনটা করেছিলেন এটার জন্য কি সমাধান দিবেন? আমরা বলছি যেহেতু আমরা যেটা বলছি একটু ভালো করে ব্যাখ্যা করি, এই যে করোনা ভাইরাসের যে আমরা রিসেপ্টর বলি কোন কোন জায়গায় আছে, যেমন পেটের পরিপাক তন্ত্রে আছে, হার্টে আছে, রক্তনালীতে আছে, যেসব জায়গায় যে এখন পর্যন্ত যে হাইপোথিসিস যে ভাইরাসটি কিভাবে কাজ করছে, একইভাবে পরিপাক তন্ত্রের মাধ্যমে যেখানে ওখানে ভাইরাসটি যেখানে কাজ করছে রিসেপ্টর আছে সেজন্য ওখানে কিন্তু সমস্যা পাচ্ছি। লুজ মোশন আমরা 1 মাস 2 মাসও পাচ্ছি অনেকের, সুতরাং এটি নিয়ে ভয়ের কিছু নাই, এটিও কিন্তু চলে যাবে একদম ভালো হয়ে যায়। কিন্তু অনেকেই আমাদের বলেছেন তার জন্য সামান্য কিছু ওষুধ আমরা দিয়ে থাকি, যেমন আমরা বলে থাকি যে অ্যামাইট্রিপ্লিন জাতীয় ওষুধ আমরা বলছি আপাতত 25 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, দেখবেন যে 1 মাস খাওয়ার মধ্যে দেখবেন আস্তে আস্তে ভালো যাবেন। আর যেসব খাদ্য খেলে সমস্যা হয় সেটি খাবেন না, যদি বেশি পাতলা পেখানা হয় সেক্ষেত্রে আমরা ওরসালাইন খেতে বলি। তবে মনে রাখবেন যেহেতু এটি একেবারে রিকগনাইজ জার্নালে আসছে যে এই সমস্যাটি পেটের সেই লুজ মোশন সেটি হয়ে থাকছে, নেচার মেডিসিন নামক একটা জার্নালে বৈজ্ঞানিক প্রবন্ধ এসেছে যে অনেক অনেক হাজার হাজার রোগীদের উপরে বিভিন্ন দেশে এটি নিয়ে গবেষণা হয়েছে, সম্প্রতি এটি পাবলিশড হয়েছে। সুতরাং এটি আপনাকে আমরা নিশ্চয় দিতে পারি যে জার্নালে আসছে, যেহেতু আপনি এ থেকে মুক্ত হয়ে যাবেন খুব অচিরেই। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। রাজ, যার বয়স 5.5 বছর, গতকাল রাত থেকে তার জ্বর 101 এবং নাক দিয়ে পানি পড়ছে, তার গলা খুশখুশ করছে, শুধু প্যারাসিটামল সিরাপ তাকে খাওয়ানো হয়েছে। শুধু রাজ না, এরকম আরও প্রচুর নাটোর থেকে আমাদেরকে কমেন্ট করেছে। 15 মাস বয়স একজনের সন্তান তিনি আমাদের কমেন্ট করেছেন। কালাম খুলনা থেকে আমাদের লিখেছে, একই ধরনের সিমটম তাদের। আবু সাইদ শিমুল, আচ্ছা মোটামুটি একই ধরনের সিমটম। তার আগে আমি ওই প্রশ্নটা আসলে উত্তর দিতে চাই। একটু আগে ডক্টর শারমিন আব্বাসী কথা প্রসঙ্গে বলেছিলেন আমার ওয়াইফের কথা বা মুস্তফা জামানের ওয়াইফের কথা। আমার ওয়াইফ যেহেতু চক্ষু বিশেষজ্ঞ সেজন্য আমাদের এখানে জুহা জুবায়ের যেমন কি আমাদের সবার কথা শুনতে শুনতে একটু চিকিৎসা বিজ্ঞান নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই সূত্রে আমিও আমার সহধর্মিনী চক্ষু বিশেষজ্ঞ সেই হিসেবে কিছুটা আসলে এই বিষয়ে
এমনি থাকতে থাকতে কিছু জ্ঞান অর্জন করেছে। সে উনি যে ওষুধগুলোর কথা বলেছিলেন, টিয়ার ড্রপের কথা বলেছিলেন এবং টোফেন ড্রপের কথা বলেছিলেন, কিটোটিফেন, এইগুলো কিন্তু অ্যালার্জিক ড্রপ। বোঝা যাচ্ছে ওনার অ্যালার্জিক এই সমস্যা আছে, আর বয়সজনিত যে সমস্যা তখন কিন্তু ড্রাই আই হয়ে যায়, এই সমস্যা কিন্তু বয়সের কারণে ওনার হয়েছে। এবং অ্যালার্জিজনিত খাবারগুলো উনি এই সময় অ্যাভয়েড করবেন, আর যেটা করবেন যেটা মুস্তফা জামান খুব সুন্দর করে বলে যে হাইজিন মেনটেন করা। আর যদি উনি এই বয়সে যেটা হয় অবসর থাকলে অনেকে টিভি দেখতে থাকেন, সেইটা কিন্তু ওনাকে আসলে কমাতে হবে, টিভি বা মোবাইল দেখাটা কমাতে হবে। আর যেটা বললাম যে হাইজিন মেনটেন করা, আর অ্যালার্জিজনিত খাবার ধুলাবালি এগুলো যদি উনি অ্যাভয়েড করেন, বাইরে গেলে যদি একটু যদি ওনার চশমা ব্যবহারও না করে জিরো পাওয়ার একটা যদি চশমা ব্যবহার করে তাহলে এই সমস্যাগুলো হবে না। আর ওষুধগুলো কিন্তু দীর্ঘদিন চালিয়ে যেতে হয়, এই চোখের টোফেন ড্রপগুলো চালালেও কোনো সমস্যা নেই। এরপরে যদি সমস্যা হয় উনি কিটোটিফেন বা মোনাস এই জাতীয় ট্যাবলেট গ্রহণ করতে পারে। আর সমস্যাগুলো তো আসলে অধ্যাপক মোস্তফা যেমন খুব সুন্দরভাবে ইতিমধ্যে বলেছেন। আর যেই সমস্যার কথা আমরা শুনছি, এই ধরনের সমস্যা কিন্তু প্রায় হচ্ছে, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, একটু গরম পড়ছে আবার বৃষ্টি, এই দুই মিলে বাচ্চাদের সমস্যা হচ্ছে। সবার জন্য আমার যেটা উপদেশ থাকে প্রতিদিন বলছি যে হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, কারো যদি অ্যালার্জি থাকে সেই অ্যালার্জি ফুডগুলির কথা আমরা প্রতিদিন বলছি সেগুলো অ্যাভয়েড করা, ধুলাবালি মশার টয়েল সেগুলো অ্যাভয়েড করবে, ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, পাউডার কাজল তেল এগুলো ব্যবহার করবে না। এর সাথে সাথে জ্বরের জন্য নাপা বা এইস, বয়স অনুযায়ী আপনারা যেটা করবেন, যখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আনবেন প্যাকেটের মধ্যে দেখবেন যে, আমি যেহেতু অনেকজন প্রশ্ন করেছেন সবার জন্য কমনলি আনসার দিতে চাই, বয়স অনুযায়ী ডোজ লেখা থাকে, প্যারাসিটামল মোটামুটি সেফ ড্রাগ, সেটা কিন্তু প্রেসক্রিপশন ছাড়াও কিন্তু নেওয়া যায়। সেটা ওখানের ভেতরেই কিন্তু কাগজটা খুললে দেখবেন যে বয়স অনুযায়ী ডোজ আছে। অ্যান্টিস্টামিন অ্যান্টিস্টা বা হিস্টাল সেটা নাক দিয়ে পানি পড়ার জন্য খাওয়াতে পারেন, তবে ছ মাসের নিচের যারা বয়স তাদের তারা খাওয়াবেন না। আর নর্সল ড্রপটা দিতে পারেন, এই সর্দি গেল জ্বর গেল যদি কাশি হয় তাহলে সালবিটামল, ব্রোডিল, সালটোলিন, ব্রঙ্কোলাক্স বিভিন্ন নামে পাওয়া যায়, সেটাও যদি বয়স অনুযায়ী আপনারা 10 থেকে 15 দিন খাওয়ান, এই তিনটি ওষুধ যদি আপনারা গ্রহণ করেন বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। কিন্তু যদি দেখেন যে তীব্র জ্বর হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশতে কাশতে বমি করে দিচ্ছে, সে কিছুই খেতে পারছে না, তাহলে কিন্তু আপনি দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসি, সাইদুর রহমান প্রশ্ন করছে হেনার জন্য, যার বয়স 34 বছর, ওজন 50 কেজি, তার মাসিক 13তম দিন পর্যন্ত একটু একটু করে থাকতো, জুলাই মাসের 28 তারিখ ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার USG, WATSH এবং সিরাম প্রোল্যাকটিন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করিয়েছেন তিনি, USG রিপোর্টে বাল্কি ইউটেরাস এবং TSH লেভেল 3.42, সিরাম প্রোল্যাকটিন লেভেল 20.5। ডাক্তার রিপোর্ট দেখার পর নর্মেস 5 মিলিগ্রাম একটা করে 3 বার 21 দিন খেতে বলেছেন, 7 দিন বন্ধ দিতে বলেছেন, এভাবে 3 মাস খেতে বলেছেন, 4 বছর যাবৎ বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তিনি কিন্তু হচ্ছে না। তার প্রশ্ন, পরীক্ষার যে রিপোর্টগুলো এসেছে এগুলো কি নর্মাল কি না, নাকি ঔষধ খেতেই হবে? হ্যাঁ, 4 বছর ধরে তো বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, হচ্ছে না, কারণ ইউটেরাসটা বাল্কি হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে। বড় ইউটেরাস যেটা হয় যে একটা নর্মাল জিনিসের থেকে যখন সেটি আরেকটু বড় হয়ে যায় অনেক সময় কিন্তু ব্লিডিং বেশি হয়, ওরকম কোনো প্রবলেম ওনার হচ্ছে কিনা? যে আমার ধারণা হচ্ছে, কারণ সেই জন্য উনি নর্মেসটা খাচ্ছেন, নর্মেস কিন্তু সেভাবেই চিকিৎসার জন্য দেওয়া হয় যখন ব্লিডিং বেশি হয়, 21 দিনের সাইকেলে দেওয়া হয়। সেরাম TSH 3.5 আছে প্রতিদিনই আমরা বলছি, দোজ হু আর প্ল্যানিং ফর দ্য প্রেগনেন্সি তাদের 2.5-এর মধ্যে থাকাটা ভালো। এক্ষেত্রে আমি বলবো যে লো ডোজ কিন্তু ওনারা একটা TSH যেহেতু 3.5 আছে, থাইরক্সিন 25 মাইক্রোগ্রামটা 1 মাস নিতে পারেন লো ডোজে। তো সেক্ষেত্রে যদি উনি 1 মাস নেন সেটা 2.5 এ চলে আসবে। প্রোল্যাকটিন ইজ গুড। এখন কিন্তু আমাদের টার্গেটটা হবে যে নর্মেসকে উইথড্র করার পর ওনার যখন ব্লিডিংটা হয়, 4 বছর ধরে উনি চেষ্টা করছেন, এখানে কিন্তু আমরা বলবো যে কোগুলেশন ইন্ডিউসিং ড্রাগ এখন ইউজ করতে হবে, প্রথম কথা। সেকেন্ড একটা বিষয় আছে, প্রতিদিনই কিন্তু বন্ধাত্মের অ্যানালাইসিসে আমরা বলছি, আপনিও জেনে গেছেন আমাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে পুরুষদের কোনো কারণ আছে কিনা এখানে TSH, OGTT, হাজবেন্ডের এবং হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস, বিকজ 4 ইয়ার্স ইজ আ লং টাইম। এর মধ্যে হাজবেন্ডের কোনো ঝামেলা থাকলে আমি যতই ওয়াইফকে চিকিৎসা দেই, নাথিং টু ডু। এরপরে যেটা যায় যে আমাদের কিছু হিস্ট্রি এরকম আছে আমাদের চেম্বারে যে হাজবেন্ড 2টা 3টা 4টাও বিয়ে করেছে, তারপরেও তার প্রেগনেন্সি হচ্ছে না। তখন 5th বিয়ে যখন উনি করলেন, ওনার সিমেন অ্যানালাইসিস করে দেখা গেল যে ওনার আসলে কোনো শুক্রাণু এই জীবনে কখনো আসে নাই, কিন্তু বাই দিস টাইম 5টা বিয়ে করা শেষ। অতএব আমি মনে করি সেই দিনও শেষ, এখন দিন বদলের পালা চলে আসছে। আমরা যখনই দেখবো 6 মাস 1 বছর চেষ্টা করার পর কোনো দম্পতির প্রেগনেন্সি হচ্ছে না, ইট নিডস টু ইভালুয়েট বোথ দ্য পার্টনার।
এটাকে মাথায় রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা কারণগুলোকে খুঁজে বের করতে পারবো এবং যে কারণ যত দ্রুত আগে খুঁজে বের করা যাবে সেটা কিন্তু সমাধান তত সহজ হয়। তাই আমি ওনাকে অনুরোধ করবো হাজবেন্ডের রিপোর্টটা যদি আমাদেরকে জানান, দেন উই ক্যান ফার্দার প্রসিড যে ওনার ট্রিটমেন্টটা কোন গাইডলাইনে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক ফোন দিয়েছেন আমাদের। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তম। জি, ওই আমার ছেলেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছি, কয়টা ডোজ দিতে হবে এবং কি ওষুধটা দিতে হবে এই জিনিসটা। ছেলের বয়স কত? 16 বছর। 16 বছর, বুঝতে পেরেছি। আবু সাইদ শিমুল, আপনার কি আর কিছু জানার আছে কিনা? না, জানার নেই। আসলে এই হেপাটাইটিস বি এর 16 বছর যেহেতু আমাদের যে শিডিউল আমরা বলে থাকি যে সেই শিডিউল অনুযায়ী ওনার প্রথমে দেখবেন যে কার্ডটা রয়েছে কিনা, কারণ 16 বছর একটা বাচ্চা সরকারি টিকা হয়তো পেয়ে থাকতে পারে, সেটা দেখবেন। সেটা যদি থাকে উনি যেটা করবেন NPHBS সেটা আসলে একটু পরীক্ষা করবেন। NPHBS পরীক্ষা করে যদি দেখেন যে এটা 10 এর উপরে রয়েছে তাহলে কিন্তু ওনার কোনো বুস্টার ডোজের প্রয়োজন নেই, আর এটা যদি 10 এর নিচে থাকে তাহলে একটা বুস্টার ডোজ দিবেন। আর যদি দেখা যায় যে কার্ড খুঁজে পাচ্ছেন না বা আসলে উনি আদৌ টিকা দেয় না তাহলে দুটো শিডিউল রয়েছে, সেটা হচ্ছে 0-1-2। আমরা বলি প্রথম কালকে যদি একটা দেয় এক মাস পরে একটা, তার এক মাস পরে একটা, একদম 12 মাসে একটা। আর একটা শিডিউল রয়েছে যে 0-1-6 মান্থ, অর্থাৎ 0 তারপরে 1 মাস তারপর 6 মাস পরে। আর এর ক্ষেত্রে অনেকেই একবার 12 মাসে বুস্টার ডোজ দেন। আপনার ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যে এসব নিয়ে একদমই ভাববেন না, নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যান, উনি আপনাকে ডোজ দিবে। সেই অনেক কার্ড রয়েছে কিন্তু এই ভ্যাকসিনগুলোতে, ওই কার্ডের মধ্যে সুন্দর শিডিউল দেওয়া রয়েছে, সেই শিডিউল অনুযায়ী আপনি দিয়ে দিতে পারবেন। তবে যদি সম্ভব হয়, ইতিমধ্যে বিভিন্ন কারণে বিভিন্নভাবেই কিন্তু দেখা যায় যে আমাদের হেপাটাইটিস বা HBS এটা আক্রান্ত হয়েছে, তার আগে আমাদের এটাই পরামর্শ হবে যে HBsAg এবং NTHBC, কারণ আপনি যদি উইন্ডো পিরিয়ডে থাকেন দেখা যাবে HBsAg নেগেটিভ আসলে, সুতরাং সাথে আমরা বলছি NTHBC টোটাল, এই দুটো আগে পরীক্ষা করবেন। এই দুটো পরীক্ষা করে এগুলো যদি নেগেটিভ থাকে তারপরে আপনার বাচ্চাকে আপনি ভ্যাকসিন দেওয়ার চিন্তা করবেন। আবু সাইদ শিমুল, যদি কারো ক্ষেত্রে এমন হয় যে তিনি 1 বছর পরে দিয়েছেন কিনা ভুলে গেছেন, তার কি করা উচিত? এই যে ওই প্রথমে যেটা বললাম NTHBS সেটা করবে, সেটা যদি 10 এর উপরে থাকে তাহলে তো ওনার দিতে হবে না, নিচে থাকলে তাহলে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। অপূর্ব জয়, অপূর্ব বিশ্বাস জয় আমাদের লিখছে, তার হাত পায়ের পেশি নরম, খুব বেশি শারীরিক পরিশ্রম না করেই ক্লান্ত হয়ে পড়েন, বিশেষত দুই পায়ে সমস্যা বেশি, অধিকাংশ সমস্যা সময়ই পা ব্যথা করে, এমনকি পায়ে স্পর্শ অনুভূতিও মাঝে মাঝে টের পান তিনি। 2-3 বছর ধরে এই সমস্যা উল্লেখ, খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু অলমোস্ট টাইমলি করা হয়। তার বয়স 24, উচ্চতা 5'9". পরিত্রাণের উপায় জানতে চেয়েছেন এস এম মোস্তফা জামান আপনার কাছ থেকে শুনবো। তবে একটা বিরতি নিয়ে ফিরতে চাই আমরা দর্শক, আয়োজনের এই পর্যায়ে আরও একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, করোনা হেল্প ডেস্ক দেখছেন আপনারা, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। এস এম মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই, একটি প্রশ্ন ছিল আপনার কাছে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 24 বছর বয়স এবং তার যে সমস্যার কথা বলেছেন, তার টপ টিস্যু আসলে সেটা অত্যন্ত নরম থাকে। আসলে এটা 3টি কারণে হতে পারে। প্রথমটি অনেকের আছে যে হয়তো তার শরীরে গঠনগত কারণে একটু নরম এমনি থাকতে পারে, সেটি আমরা বলি নানা কারণ হতে পারে, যেমন ফ্যাট থাকে, মাংসপেশি থাকে, সবকিছু যদি আসলে এক্সারসাইজ ঠিক মতো না করেন এবং যেহেতু তার যে বয়স উচ্চতা বেশি সে কারণ হতে পারে, এটি আমরা খারাপ করতে নিব না। কিন্তু যদি তার যেহেতু ব্যথা আছে এবং মাত্র 2-3 বছর যাবত হচ্ছে, আগে ছিল না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইভ্যালুয়েশন করতে হবে খারাপ কিছু আছে কিনা। এটিকে আমরা মায়োসাইটিসের কারণে হতে পারে অথবা মাংসপেশির ইঞ্জুরির কারণে হতে পারে, সেক্ষেত্রে আমরা দুটি আমরা অনেক সময় দেখি হাইপারথাইরয়েডের কারণে, হরমোনের সমস্যার কারণে হতে পারে, থাইরয়েড হরমোনের সমস্যার কারণে হতে পারে, আমরা সেটি পেয়ে থাকি। এবং একটি বলবো যে THS থাইরয়েডের পরীক্ষাটি করতে হবে এবং FT4 এটি করে আরেকটি পরীক্ষা আমরা বলবো যে CPK ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ অর্থাৎ মাসেল ইঞ্জুরি আছে কিনা সেটি আমরা জানতে পারবো দুটি পরীক্ষার মাধ্যমে। এবং আরেকটি বিষয় বলবো যে তাকে একটু এক্সারসাইজও করতে হবে, আমরা যে বলবো যে যদি দেখি যে সেই পরীক্ষাগুলো তার ভালো থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে খারাপ কিছু না। তবে যেহেতু মনে রাখবেন যে দুই পায়ে আছে, সুতরাং আমরা নিশ্চয়ই কোন সিস্টেমিক রোগের কারণে হতো, যদি একটি পায়ে হতো তাহলে আমরা কিন্তু এত বেশি মনে করতাম যে আরেক ধরনের সমস্যা, যদি দুই পায়ে একই রকম সমস্যা আছে সুতরাং আমরা পরীক্ষাগুলো করতে বলবো। আরেকটি বিষয় বলবো যে
তার যদি আমরা ওজনটি আমাদের জানাতে পারতো তাহলে আমাদের জন্য হাইট লিখেতেন, কিন্তু বয়স লিখেছেন, ওজন লেখেনি, আর একটু খেলাধুলা করেন কিনা কিরকম সেটা সেটি আমাদের, অর্থাৎ মাসল তৈরি হওয়ার জন্য শুধু ফ্যাট কিনা শুধু মাসল আছে কিনা, যদি ব্যথা না থাকতো তাহলে আমরা আরেকটি কারণ বলতাম। তিনি কিন্তু বলছেন একটি কারণ, অনেক স্পর্শ করলে অনুভূতি মাঝে মধ্যে পান না, সেটি কিন্তু একটি কারণ, অর্থাৎ মাংসপেশির কারণ হতে পারে, আবার নার্ভের স্নায়ুর কারণে কিন্তু মাংসপেশি এরকম হতে পারে, অর্থাৎ মাংসের সাথে একটি শুধুমাত্র নার্ভের সম্পর্ক যেমন আছে, সেক্ষেত্রে আমরা নার্ভ কন্ডাকশন টেস্ট করতে বলে বুঝতে পারি সেটি কি নিউরোমেডিসিনের জন্য হচ্ছে নাকি তার মাংসপেশির জন্য সমস্যা হচ্ছে, এটি কি কোনো জন্মগত সমস্যা, কোনো জেনেটিক কোনো রোগ আছে কিনা। তবে আমরা যা কিছুই বলি এটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম দিকে আমরা যে পরীক্ষা দুটি বলছি রক্তের সেটি করে যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিপোর্টগুলো পাঠিয়ে, অথবা তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে সাক্ষাতে পরামর্শ করে তিনি এই বিষয়ে সুরাহা করতে পারেন। তবে আশা করব আমরা তার একটি পরামর্শ দিয়ে ভালোভাবে তাকে ভালো করতে পারব। ধন্যবাদ আপনাকে। নীলিমা ইসলাম একটি প্রশ্ন করেছেন, তিনি 33 সপ্তাহের অন্তঃসত্ত্বা, এই প্রশ্নটি নিব, তবে তার আগে একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, ফোনটা আমরা নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম নজরুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি নজরুল ভাই বলুন। জি আমার ওয়াইফের ওভারিয়ান সিস্ট হয়েছিল আগে 7-8 বছর আগে, 7 বছর আগে, তখন ল্যাপারোস্কোপি করেছিলাম, কিছুটা স্বাভাবিক হয়েছিল, তখন ছিল 3.5 ছিল, ব্যথাটা তীব্র হয়ে যাওয়ার কারণে আমরা ল্যাপারোস্কোপি ছাড়া কোনো উপায় ছিল না। এখন আবার যখন 8 বছর পরে আবার পরীক্ষা করে দেখলাম 7.5 হয়ে গেছিল সেন্টিমিটার, দুটো ওভারিয়ানে প্রায় অনেকটা সেম। হ্যাঁ, এখন ডাক্তার আবার বলতেছে ওষুধে তো যাওয়ার কথা না, এটা ল্যাপারোস্কোপি আবার করে ওই সিস্টের ইয়েটা গালায় দিতে হবে। এখন স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওষুধ দিয়ে কোনোভাবে এটা কিছু করা যায় কিনা। ওনার বয়স কত? ওনার বয়স 40। আপনাদের সন্তান কয়জন? সন্তান একজন। একজন। ডাক্তার শারমিন আব্বাসি, আপনার যদি আর কিছু জানার থাকে। আর কি প্রেগন্যান্সি নেওয়ার প্ল্যান আছে কিনা, কারণ 40 হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। কোনো প্ল্যান নাই ম্যাডাম, আর কোনো প্ল্যান নাই। সেক্ষেত্রে আসলে ওষুধ খুব একটা ভালো কাজ করবে কিনা এটা আসলে বলা মুশকিল। তবে আমাদের এমন কিছু রোগী আছে যাদের 8 সেন্টিমিটার সিস্টেও ওষুধ দিয়ে দেখা গেছে যে আমাদের সিস্টের সাইজটা ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে যেহেতু বাইলাটাল আপনি বলছেন দুই দিকেই আছে, আমি মনে করি টুডে আর টুমোরো আসলে এটার অপারেশন লাগবে। এটা আপনি ওষুধ দিয়ে যদি চেষ্টা করতে চান ফর এ ট্রায়াল বেসিস, হয়তো আপনি 3-6 মাস ওষুধ দিয়ে সার্জারিটাকে হোল্ড করার জন্য আপনি এটা করতে পারেন। বাট যেহেতু আপনার দুই পাশে সিস্ট আছে এবং আপনার সিমটম আছে, অতএব সেই হিসাবটি আমাদেরকে বলে দেয় যে আপনার আসলে অপারেশনটা লাগবে এবং এটি আপনাকে করাতে হবে। আর যদি আপনি ওষুধের ট্রিটমেন্ট চান তাহলে আমি জানি না উনি এর আগেও খেয়েছেন কিনা, ট্যাবলেট ডায়নোজেস্টটা সাধারণত আমরা দিচ্ছি 2 মিলিগ্রাম, এটা 2 বেলা করে তারা 6 মাস নিতে পারেন। এবং এর সাথে আমরা যেটা করি অনেক সময় জোলারডেক্স ইনজেকশনটা দিয়ে দিই 3.6, 1 মাস অন্তর অন্তর টোটাল 3টা ইনজেকশন, এটা দিলে কিন্তু সিস্টটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে কিন্তু 3-4ও হতে পারে, সেক্ষেত্রে আপনার ব্যথাটাও কমে যাবে এবং চাইলে আপনি আরো 6 মাস 1 বছর ফলো আপ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমার আসলে এই মুহূর্তে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, আমাকে সার্জারি আমি নিয়ে একেবারেই সমাধান চাই, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ সেটা হতে পারে ডেফিনেটিভ সার্জারি। ইভেন 40 ইয়ার্স ফ্যামিলি কমপ্লিট, আর কোনো প্ল্যান নেই, এমন অনেক রোগীদের কিন্তু দেখা যায় যে ইউট্রাসটাও আমরা ইভালুয়েশন করে, ইউট্রাসে যদি কোনো প্রবলেম থাকে তখন ওভারিয়ান সিস্ট অ্যান্ড ইউট্রাস একসাথে রিমুভ করা হয়, এমনও হিস্ট্রি আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি একটা জাজমেন্টাল একটা ডিসিশন আসলে এক্ষেত্রে নিতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসি। জান্নাতুল ফেরদৌসী আমাদের লিখছে, তার 10 মাস বয়সী ছেলের জন্য যার গায়ে রক্ত কম, ডাক্তার সিবিসি পিএনএফ এইচবি ইলেকট্রো এবং টেস্ট করতে বলেছেন কিন্তু করোনার জন্য টেস্ট করতে পারছেন না, কি করা উচিত তাদের এই মুহূর্তে? আবু সাইদ শিমুল, যেতে আপনার যে বর্ণনাটা দিয়েছেন তাতে আরেকটু গুরুত্বপূর্ণ বর্ণনা দেওয়া উচিত ছিল যে আপনাদের কনসাঙ্গুইনিটি আছে কিনা, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছিল কিনা, কারণ কিছু কিছু রোগ রয়েছে আত্মীয়ের মধ্যে বিয়ে করলে এ ধরনের হয়ে থাকে। এখন বাচ্চার কি অবস্থা, চোখ বা মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিনা, তার অ্যাক্টিভিটিস গুলো কমে যাচ্ছে কিনা, সে দুর্বল হয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু একটু আসলে দেখতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ থাকবে, যে টেস্ট গুলো দিয়েছে তার সাথে সাথে যদি সিরাম আয়রন প্রোফাইলটা একটু
করে নেওয়া যায় সেটা খুব ভালো হবে। আর যদি মনে করেন যে একদম আপনি নিরুপায়, আপনি এমন জায়গায় রয়েছেন যে একদম এই মুহূর্তে টেস্ট করাতে পারছেন না, সেক্ষেত্রে আমরা বলবো আপনার বাচ্চাকে সিরাম কম্পিরন, এই সিরাপটা রাতে এক চামচ করে তিন মাস দিবেন, আর সেই সাথে বিকোজিন এটা দুপুরে দিবেন এক চামচ, এটা আপনি তিন মাস দিয়ে দেখতে পারেন যে কি অবস্থা হয়। কিন্তু যদি সিমটম গুলি বললাম সেগুলো যদি থাকে তাহলে কিন্তু এখন এই ওষুধ না দিয়ে দ্রুতই চলে যাওয়া উচিত। আর যদি দেখে যে না আদার সবকিছু ভালো আছে তাহলে এগুলো অন্তত তিন মাস খান, তিন মাস পরে আপনাকে যে টেস্ট গুলো দিয়েছে সেগুলো করে আপনি নিকটস্থ কোনো ডাক্তারের কাছে যদি পরামর্শ চান তাহলে পরবর্তী নির্দেশনা উনি আপনাকে দিন। ধন্যবাদ আবু সাইদ শিমুল। এস এম সজীব শাহিন আমাদের লিখছে তার আব্বুর হার্টের রোগী, আব্বুর অ্যানজিওগ্রাম করানো হয়েছে, হার্টের ব্লক ধরা পড়েছে, ডাক্তার বলেছে একদম মুখে ব্লক, বাইপাস সার্জারির কথা বলেছে, এখন করোনার জন্য করতে পারছেন না, কি করণীয়? এস এম মোস্তফা জামান সংক্ষেপে শুনতে চাই। আমি আসলে বলতে একেবারে সংক্ষেপে বলবো যে তবে এটা খুব গুরুত্বপূর্ণ যে অ্যানজিওগ্রাম করার মুখে বলতে বোঝাচ্ছেন লেফট মেইন, অর্থাৎ একেবারে যেখান থেকে রক্ত হার্টের যে করোনারি আর্টারি বলে থাকি যেখান থেকে শুরু বাম দিকে, যে সেখানে ব্লক হলে আমরা মারাত্মক ধরে নিই এবং আমরা অনেক সময় এখানে রিমে পড়ে থাকি, যদি দেখি যে বেশি খারাপ থাকে সেক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি বলে থাকি। অর্থাৎ এখানে কিন্তু 50% ব্লককে আমরা সিগনিফিকেন্ট ব্লক বলে থাকি, আর অন্য জায়গায় ভিতরের দিকে ব্লক হলে 70% ব্লককে সিগনিফিকেন্ট বলা হয়। আমরা বলবো যতটা সম্ভব তাড়াতাড়ি আধুনিক চিকিৎসা, যদি বাইপাস যদি কোনো চিকিৎসক বলে থাকেন করা যাবে, এখনো কিন্তু কোথাও কোথাও হচ্ছে। তারপরেও বলবো যে যদি দেখেন একটু হাঁটতে গেলে বুকে চাপ হয়, ভার হয়, নিশ্চয়ই চিকিৎসক অন্য ওষুধ দিয়েছেন, জিহ্বার নিচে আমরা নাইট্রোমিড স্প্রে দিয়ে থাকি, এটি দিবেন। আশা করছি তিনি কিন্তু এই ব্যাপারে আমরা অন্য রোগীর মতো ভালো থাকবেন বলতে পারছি, কারণ এটি কিন্তু একেবারে মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলবো যতটা শীঘ্র সম্ভব চিকিৎসা গ্রহণ করবেন, এখন অনেক হাসপাতালে কিন্তু চিকিৎসা শুরু করেছে, আমরা চেম্বার শুরু করেছি, নতুন স্বাভাবিক করতে হবে আপনি যেটি বলছিলেন নিউ নর্মাল লাইফে, সুতরাং বাইপাসও হচ্ছে এখন অনেক হাসপাতালে, আমরা স্টেন্টিংও করছি। সুতরাং আপনার মনে হয় যে আপনি আপনার হৃদরোগ বিশেষজ্ঞ আবার দেখা করুন, অথবা কোথাও না কোথাও সরকারি হাসপাতাল হোক, অথবা প্রাইভেট হাসপাতাল হোক, আপনি নতুন করে একটু অ্যানজিওগ্রামের সিরিজ দেখিয়ে আপনি ইভালুয়েশন করুন আসলে কতটা দেরি করবেন। তবে আমি মনে করবো এই জায়গায় ব্লক থাকলে আমরা দেরি না করার পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ, দেরি না করার পরামর্শ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আমাদের কাছে, একজন প্রশ্ন করেছেন তার নানুর জন্য যার বয়স 96, তার হাত পা প্রচণ্ড গরম হয়ে থাকে, খুব উত্তপ্ত থাকে, পানি ঢাললে উপশম পান, সমাধান চেয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী, এস এম মোস্তফা জামান, এক মিনিট সময় পাবো আপনাদের দুজনের সমন্বয়ে আমরা শুনতে চাই, 15 সেকেন্ড করে সময় আমি দিতে চাই দুজনকে। শারমিন আব্বাসীর কাছ থেকে হলো যে ডায়াবেটিস আছে কিনা একটু জেনে নেওয়ার বিষয় আছে, আর হচ্ছে মেনোপোজ এটা হয়, উনি তো অলরেডি মেনোপোজে আছেন, এই দুটো কারণ মিলেই আসলে এটা হতে পারে। ডায়াবেটিস থাকলে অনেক সময় দেখেছি যে এভাবে করে রোগীরা আমাদেরকে সিমটম বলে, তো সেক্ষেত্রে আসলে উনি ট্যাবলেট নিউকোস বি দুই বেলা করে খেতে পারেন টানা দুই মাস। আর আমাদের গাইনোকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে মেনোকে একটা খুব ভালো কাজ করে এই ধরনের জ্বালা পোড়ায়, সেটা উনি একটা করে দুই বেলা দুই মাস খেতে পারেন। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান, 10 সেকেন্ড। আমি যেটা বলছি আসলে যেটি শারমিন আব্বাসী বলছে, আমরা আমাদের কাছে রোগীগুলো আসে গানিতেও যায়, কারণ আসলে যে দুটি কারণ বললেন এর সাথে আমরা বয়সজনিত কিছু দুর্বলতা থাকে। তবে এই যে একদম পুরোপুরি ওষুধ দিলে সামান্য কিছু উপকার পাবেন, কিন্তু মেনে নিতে হবে যে এটি বয়সের সাথে, আশা করছি যদি ডায়াবেটিস না থাকে এর জন্য ভয়ের কিছু নাই, যে কথা বলছিলেন শারমিন আব্বাসী সেই পরামর্শগুলো মেনে চললেই তিনি ভালো। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান, ডাক্তার শারমিন আব্বাসী, ধন্যবাদ। ধন্যবাদ আবু সাইদ শিমুল, আপনাকে আপনাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই বিদায় নিতে চাই, আগামীকাল দেখা হচ্ছে না, শনিবার আবারও ফিরে আসবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।